টিভিতে এসএমএস করে মুখ্যমন্ত্রীর কাছে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায় এবং শাসক দলের স্থানীয় এক নেতার নামে জলা ভরাটের মদতের অভিযোগ করায় গ্রেফতার করা হয়েছিল শাহিন ওরফে এরশাদ সুলতান নামে হাওড়ার এক ব্যক্তিকে। বুধবার তাকে ছেড়ে দেবার নির্দেশ দেন বিচারপতি। একই সঙ্গে বিচারপতি সিনহার টিপ্পনি, কার কাছে অভিযোগ জানাতে যাবেন, পুলিশের কাছে গেলে পুলিশ উল্টে গ্রেফতার করছে। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ এবং নির্দেশ একেবারে সরাসরি একজন ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ নিজের এখতিয়ারের বাইরে গিয়ে। বুধবার বিকেল 5টার মধ্যে ওই ব্যক্তিকে জেল থেকে মুক্তি দিতে হবে, নির্দেশ বিচারপতির। আদালতের নির্দেশে 30 জুনের শিবপুর থানায় সারাদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে, কারণ রাজ্যের দাবি তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। অথচ ধৃতের পরিবারের অভিযোগ, তিনি নোটিশ পেয়ে থানায় গেলে তাকে দীর্ঘক্ষণ আটকে রেখে পরে গ্রেফতার করা হয়। বিচারপতি জানতে চান, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ করলে বা নাগরিক তার ক্ষোভ জানালে তাকে গ্রেফতার করা হবে, যার বিরুদ্ধে বলেছে সেই অরূপ প্রায় কি অভিযোগ করেছে সেটা একেবারেই পুলিশের নাক গলানো, যেখানে তার ঢোকার কোনো এখতিয়ার ছিল না। দুজনের মধ্যে গোলমাল বা কাদা ছোড়াছুড়ি হলো, আর তৃতীয় ব্যক্তি অভিযোগ জানানোয় একজনকে পুলিশ অ্যারেস্ট করলো। এটা আইন? কোথা থেকে কবে পুলিশ গ্রেফতার করেছে? রাজ্য সরকারের তরফে জানানো হয়, 30 জুন তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তিনি হাজির না হওয়ায় তাকে বাড়ি থেকে 2 দিন পরে গ্রেফতার করা হয়। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শোনাবো। টিভিতে এসএমএস করে মুখ্যমন্ত্রীকে নিজের এলাকার পুকুর বা জলাভূমি ভরাট করার অভিযোগ জানিয়েছিলেন হাওড়ার যুবক এরশাদ সুলতান ওরফে শাহিন। তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনায় ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা তাকে নিম্ন আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। তারপরেই তার পরিবারের তরফে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। আজকে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আজ বিকেল 5টার মধ্যেই ওই যুবককে ছেড়ে দিতে হবে। তার কারণ, যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি। এইভাবে কাউকে গ্রেপ্তার করা যায় না, এটা সম্পূর্ণ তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। বিচারপতি রাজ্যের কাছে জানতে চান যে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, কবে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের তরফে জানানো হয় তাকে 30 জুন গ্রেপ্তার করেছে পুলিশ, তার বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে তার আগে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হয়েছিল স্থানীয় থানাতে, কিন্তু তিনি হাজিরা না দেওয়ায় বা তিনি থানায় না আসায় তাকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষুব্ধ বিচারপতি তখন জানতে চান যে মূল ঘটনা কী। সেখানেই আইনজীবীরা, তার তরফে আইনজীবী জানান আদালতে যে তিনি গত 28 জুন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বৈঠক নবান্ন থেকে করছিলেন, যেখানে এরশাদ সুলতান তিনি তার এলাকার মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে টিভিতে এসএমএস করে জানান যে তার এলাকা হাওড়াতে একাধিক জলাভূমি ভরাট করার পেছনে যুক্ত রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। সেই ঘটনায় তাকে সেই তিনি এসএমএস করে টিভিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই অভিযোগ জানানোর পরপরই তাকে থানায় ডেকে পাঠায় পুলিশ, এবং তিনি সেই মতো থানায় গিয়ে পুলিশের যে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে হওয়াতেই হওয়ার পরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও রাজ্যের বক্তব্য তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে 30 জুন, তিনি পুলিশের ডাকে সাড়া না দেওয়ায় বা পুলিশ তাকে ডেকে পাঠানোর পরেও তিনি না আসায় তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই বক্তব্য এবং মামলাকারীদের বক্তব্য, দুরকম বক্তব্যের জন্যে বিচারপতি ওই দিনের 30 জুনের থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন, এবং ওই যুবককে অবিলম্বে আজ বিকেল 5টার মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন রাজ্যের উদ্দেশ্যে যে এই ধরনের কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির বিরুদ্ধে যখন কোনো অভিযোগ জানাচ্ছে বা মৌখিকভাবে যখন কোনো কিছু বলছে, এই ধরনের ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে পুলিশ কী করে আগ বাড়িয়ে হস্তক্ষেপ করে,
সেখানে কি মন্ত্রী অরূপ রায় কোনো অভিযোগ জানিয়েছিলেন থানায়? তিনি তো অভিযোগ জানাননি, তাহলে পুলিশ কেন স্বতঃস্ফূর্ত হয়ে এই আগ বাড়িয়ে তাকে গ্রেপ্তার করলো, যেটা একেবারেই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা? সেই সময় মামলাকারীর তরফে আইনজীবী বলেন যে ওই এলাকায় মন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এই ধরনের। তখন বিচারপতি অমৃতা সিনহা টিপ্পানি কেটে বলেন যে অভিযোগ জানাবেন কার কাছে, যে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশই তো গ্রেপ্তার করবে। তারপরে বিচারপতি ওই যুবককে অবিলম্বে আজকে বিকেল 5টার মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং 30 জুনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য 28 জুন এরশাদ সুলতান এই বক্তব্য টিভিতে SMS করে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর পরেই পুলিশ তাকে তার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকেছিল বলে পুলিশের তরফে বক্তব্য, কিন্তু সে থানায় না হাজিরা দেওয়ায় তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তারপরে হাওড়া নিম্ন আদালতে তোলা হলে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন হাওড়া জেলা ম্যাজিস্ট্রেট। তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শাহিনের পরিবার। বিচারপতি অমৃতা সিনহা সব পক্ষের বক্তব্য শোনার পর একেবারে পুলিশের ওপরে ক্ষোভে ফেটে পড়েন এবং পুলিশ যেভাবে আগ বাড়িয়ে পদক্ষেপ করেছে তা অত্যন্ত বেআইনি কাজ হয়েছে বলে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার, এবং আজ বিকেল 5টার মধ্যেই যেন তাকে ছেড়ে দেওয়া হয় বা নির্দেশে সাফ জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে ওই দিনের CCTV 30 জুনের থানার CCTV ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। টিভিতে SMS করে মুখ্যমন্ত্রীর কাছে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায় এবং শাসক দলের স্থানীয় এক নেতার নামে জলা ভরাটের মদতের অভিযোগ করায় গ্রেফতার করা হয়েছিল শাহিন ওরফে এরশাদ সুলতান নামে হাওড়ার এক ব্যক্তিকে। বুধবার তাকে ছেড়ে দেবার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবং একই সঙ্গে বিচারপতি সিনহার টিপ্পনি কার কাছে অভিযোগ জানাতে যাবেন, পুলিশের কাছে গেলে পুলিশ উল্টে গ্রেফতার করছে। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ও নির্দেশ একেবারেই সরাসরি একজন ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ নিজের এখতিয়ারের বাইরে গিয়ে। বুধবার বিকেল 5টার মধ্যে ওই ব্যক্তিকে জেল থেকে মুক্তি দিতে হবে নির্দেশ বিচারপতির। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।